চলতি বছর বিশ্ববাজারে চালের দাম বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধির আশঙ্কা রয়েছে প্রতিকূল আবহাওয়া এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদন কমে যাওয়ায় রপ্তানি কমিয়ে দিয়েছে ভারত এর ফলে বাড়ছে চালের দাম বিশ্ববাজারে সবচেয়ে কম দামে চল্লিশ শতাংশের বেশি চাল সরবরাহ করে ভারত কৃষকদের দেয়া ভর্তুকির পরিমাণ বৃদ্ধির কারণে দেশটিতে চালের দাম বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি কম হওয়ায় প্রধান ধান উৎপাদক অঞ্চল এশিয়ার ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ইউএসডি এর পূর্বাভাস বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শেষ প্রান্তে বৈশ্বিক চাল মজুতের পরিমাণ ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে বর্তমানে চালের দাম এগারো বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে